কফি আমরা কম বেশি সবাই জানি, আর এই কফি শপটা একটু পশ টাইপের, তো গিয়েছিলাম, ভাবলাম যাই একদিনের জন্য একটু পশ হয়ে আসি। এনিওয়ে, তো তারপরে সবাই যেহেতু যায়, অনেক দিন আগে গিয়েছিলাম, যদিও মনে নেই কবে কবে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি এবং আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। তো তারপরে ওদের কিন্তু অনেক ধরনের আসলে কেক আইটেম, তারপর হচ্ছে স্যান্ডউইচ আছে, অনেক কিছুই আছে, বাট টু মাচ আসলে এক্সপেন্সিভ। তো এই কেকগুলোর প্রাইস ছিল 415 টাকা প্লাস ভ্যাট ছিল, তো আমি এটার একটা এক পিস নিয়েছিলাম, আর ওই কেকটা অনেক মজা। তো তারপরে আমি কফি নিয়েছিলাম, একটা হচ্ছে কোল্ড কফি আর একটা নিয়েছিলাম হট কফি। সো তারপরে হচ্ছে ওদের ডেকোরেশন অনেক ভালো লাগছে, স্যাপ্রাইজগুলো অনেক ভালো ছিল, প্রাইসটা অনেক ছিল। নিয়েছিলাম হোয়াইট মকা, উপরে হুইপ ক্রিম দেওয়া ছিল, ওটা প্রাইস ছিল এক্সট্রা 100 টাকা দিতে হয়েছে। আর সেই সাথে তো আলটিমেট চকলেট কেক, এটা অনেক মজা ছিল, অনেক ইয়ামি ছিল। তো আর এটা প্রাইসটা আমি আসলে ভুলে গিয়েছি, এবং এটার নামটা কী ছিল সেটাও আমি ভুলে গিয়েছি, যেহেতু অনেক আগে গিয়েছিলাম, প্রায় 5-6 মাস আগে হবে। সো যদি আপনারা চান যে একটা ভালো একটা কফি টেস্ট করতে চাচ্ছেন, সো আমি বলবো অবশ্যই আপনারা গিয়ে তাবাকে গিয়ে একটু ট্রাই করে আসবেন ওদের। আসলে আমার কাছে এই কেকটা অনেক মজা লাগছে, আমি আবার যখনই যাই তখনই আমি আসলে এই কেকটা ট্রাই করি। আর একটা এই কেকটা আসলে একা খাওয়ার পক্ষে পসিবল না, কারণ হচ্ছে হিউজ পরিমাণে থাকে আর অনেক সফট ছিল। যদিও আমি এখন আসলে ভিডিও রেকর্ড করছি, বাট এখনই আমার আবার খেতে ইচ্ছে করছে, এমন অবস্থা। সো কি আর করার। তো তারপরে এই যে আমি একটু হচ্ছে কোল্ড কফিটা নিচ্ছি, আর হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে, উপরে এক্সট্রা ক্রিমটার জন্য আরও বেশি ভালো লাগতে ছিল। এক্সট্রা ক্রিমটা আপনারা 100 টাকা দিলেই ওরা হচ্ছে উপরে হুইপ ক্রিমটা দিয়ে দিবে, সো আমি একটু ঢংচক্কর করছিলাম এই আর কি। আজকে